গোটা বিশ্বের সঙ্গে কোচবিহার জেলাতে উদযাপিত হলো মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী। 107তম নভেম্বর বিপ্লব দিবসে মঙ্গলবার সকালে সিপিআইএম কোচবিহার জেলা সদর দপ্তরে সিপিআইএমের রক্ত পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হয়। পার্টির রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। এরপর অনন্ত রায় সহ সিপিআইএম নেতা তারিণী রায়, মহানন্দ সাহা, অমিত দত্ত, ধনেশ্বর রায়, পার্থপ্রতিম সেনগুপ্ত, জগজ্যোতি দত্ত, সাধন দেব প্রমুখ নেতৃত্বরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। চিত্তরঞ্জন মোবাইল, মোবাইল ধামাকা অফার, প্রতিটি মোবাইল ফোন কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার, আপ টু 80% ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার, যে কোনো পুরনো মোবাইলের পরিবর্তে নিয়ে যান নতুন মোবাইল, এছাড়াও ক্যাশব্যাক অফার, ফাইন্যান্সের সুযোগ, 0% ইন্টারেস্ট, জিরো ডাউন পেমেন্ট। চিত্তরঞ্জন মোবাইল, পরিশপাল চৌপতি, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। মোবাইল 9064027735। এদিন নভেম্বর বিপ্লবের প্রাসঙ্গিকতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রবীণ সিপিআইএম নেতা তারিণী রায়। উপলক্ষে আমরা সমবেত হয়েছি, আগেই শুনেছেন, এটা কমরেড লেনিনের জন্মদিন আমরা করছি না, মহান নভেম্বর বিপ্লব তার রূপকার হিসাবে তার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেছি। মহান নভেম্বর বিপ্লব যা 106 বছর আগে সোভিয়েট ইউনিয়নে রাশিয়াতে সংঘটিত হয়েছে, এটা হচ্ছে 107তম নভেম্বর বিপ্লব বার্ষিকী। সেই উপলক্ষে নভেম্বর বিপ্লব বার্ষিকীর তাৎপর্য এটাই হচ্ছে আজকের দিনে এবং আজকের থেকে 10 দিন, 17 তারিখ পর্যন্ত যে দুনিয়া কাঁপানো 10 দিন, নভেম্বর বিপ্লবের পরে যে 1917 সালের ঘটনা বলে সেইটা নিয়ে আগামী 10 দিন বিভিন্ন জায়গায় আলোচনা সভা, চর্চা ইত্যাদি।